হাই ব্রিওন কেমন আছেন সবাই আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার খনিজ সম্পদ উন্নয়ন বেরোতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে আজ সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পুরো ভিডিওতে প্রথমে যেটি আপনাকে করতে হবে আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে সেটির ঠিকানা হচ্ছে বি ও এম ডি ডট টেলিকম ডট কম তো এখানে এসে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তারপর এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো চলুন দেখা যাক তৃণমূলের পদ সংখ্যা কত এবং কীভাবে আবেদন করতে পারি আমরা তো খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সময়ে বাংলাদেশের স্থায়ী নাগরিকের হতে আবেদন দরখাস্ত আহ্বান জানাচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন তো এখানে তিন ধরনের পদ রয়েছে সেটা হচ্ছে ড্রাফটম্যান সার্ভেয়ার এবং কম্পিউটার অপারেটর তো ড্রাফম্যান্ট গ্রেড চোদ্দ দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার এবং আঠারো থেকে তিরিশ বছর বয়স এবং এখানে সংখ্যা হচ্ছে এক এবং কোনো স্বীকৃত এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি তারপর তিন বছর মেয়াদী ড্রাফশিপে ডিপ্লোমা তো উভয় আবেদন করতে পারবেন সেটা হচ্ছে সার্ভে আর সার্ভে আর এখানে গ্রেড হচ্ছে চোদ্দ দশ দুই থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়স আঠারো থেকে তিরিশ এবং এখানে পরসংখ্যা হচ্ছে একজন তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তিন বছর মেয়াদী ডিপ্লোমা কম্পিউটার অপারেটর আঠারো থেকে তিরিশ বছর এখানে পথ সংখ্যা হচ্ছে তিনজন আর কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ সহ এবং ওয়ার্ড প্রসেসিংয়ে যথাক্রমে বাংলাতে তিরিশ শব্দের গতি মিনিটে এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন লিস্ট দেওয়া হয়েছে কুমিল্লা বরিশাল মুন্সিগঞ্জ গোপালগঞ্জ জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজনে এছাড়া সকল জেলা আবেদন করতে পারবেন এই চার জেলা ব্যতীত কুমিল্লা বরিশাল মুন্সিগঞ্জ এবং গোপালগঞ্জ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন তবে এখানে একটা আন্ডারলাইন দিয়ে বলা হয়েছে তবে এটি এবং শারীরিক প্রতিবন্ধী ওঠায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এ হচ্ছে পথ সংখ্যা এবং বেতন স্কেল আর এবং যোগ্যতা তারপর এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে যে আবেদন করতে হলে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই শর্তাবলী অনুসরণ করতে হবে তো এখান থেকে আপনারা বিস্তারিত এক এক শর্তাবলীগুলো দেখে নেবেন তারপর এখানে আট নম্বরে দেখেন একটা কথা লেখা আছে লিখিত ব্যবহারিক মুখে পরি উপস্থিত হওয়ার জন্য কোনো ডিএটিএ প্রদান করা হবে না মানে কোনো ধরনের ভাতা প্রদান করা হবে না এসব পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য তারপর আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো এই ওয়েবসাইটটিতে ঢোকার পর আপনি দুইটা অপশন একটা অ্যাডভাইসমেন্ট এটা হচ্ছে নিয়োগপত্রটা আর অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আপনার আবেদন করুন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিলে তো এরকম আসবে এখানে তিনটা পদ দেওয়া রয়েছে আপনি যেই পোস্টে আবেদন করতে চান এখানে ফিল আপ করে দিবেন তারপর নেক্সট তারপর এখানে সিরিয়ালি ক্রমানুসারে আপনাকে যা চাইবে তা ফিল আপ করে দিবেন। তো এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র শুরু হয়েছে এগারো এক দুই হাজার একুশ সকাল দশটা থেকে এবং এটা শেষ হবে একত্রিশ এক দুই হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি পার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন মানে আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে অনলাইনে আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর এবং ছবির মাপ হবে এটা তিনশো ছবি তিনশো বাই পিক্সেল তো এখানে কিভাবে ছবি করবেন করবেন এবং সিগনেচার সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে হাউ টু ফোর টু রিসার্চ অ্যান্ড সিগনেচার রিসার্চ তো ভিডিওটি দেখে নেবেন তাহলে আর কোনো সময় ঝামেলা আপনাকে পড়তে হবে না তো কিভাবে এস এম এসের এর মাধ্যমে ফিজ জমা দেবেন এখানে এক্সাম্পল আকারে সব বিস্তারিত ডিটেলসে বলা রয়েছে তো আশা করি বুঝতে পারুন কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এছাড়া আমার চ্যানেলে অন্যান্য চাকরির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি আমি সময় সময় আপলোড করে থাকি আপনারা চাইলে ওইগুলো আমার চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারেন তো ভিউয়ার্স আশা করি আপনার ভিডিওটি ভালো লাগে চাকরির বিজ্ঞপ্তিটি আপনার ভালো লেগেছে আর অন্যান্য চাকরির যে সার্কুলার রয়েছে আমার চ্যানেলে ওইগুলো ঘুরে দেখে আসতে পারেন আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি বিভিন্ন ধরনের নিয়োগ এবং আবেদনপত্র এবং কম্পিউটার রিলেটেড বিভিন্ন কাজের ভিডিও আপলোড করে থাকি নিত্য নতুন তো সেগুলোর নোটিফিকেশন আকারে পেয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে সাপোর্ট করুন লাইক এবং কমেন্ট শেয়ার করুন তো ভেয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও দেখাবো অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ